যারকে চাও আমার সাহেব পুত্র তুমি সাধন করে দাও আর যাবে সত্য লিঙ্গামদন কর আর আমি কেমন করে একা একা এই মন্দিরে থাকবো স্বামী আমি কেমন করে একা একা থাকবো স্বামী আমাদের তো বাণিজ্য করতেই হবে শানেকা আমরা আমরা বাণিজ্যের লোক আমাদের তো বাণিজ্য করতেই হবে শানেকা আমি কি একা একা এই মন্দিরে থাকতে পারবো স্বামী আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না থাকতে পারবো না তুমি কোনো চিন্তা করো না শানেকা আমার কোনো সমস্যা হবে না শানেকা তুমি তুমি আমার স্বয়পুত্র সাজন করে দাও আমাদের তো এই দক্ষিণ দেশে বাড়িতে যেতেই হবে শানেকা ঠিক আছে স্বামী
যে আপনি হলেন সোনা গো, আপনার যে বাণিজ্য করতে হবে ওই বীজের বিধান আমি যথই তাঙ্গ আমি জান আপনি কি আমাকে ডেকেছেন? আমি যাই বাবা, আমি তোমাদেরকে ডেকেছি, তোমার পিতার সাথে ওই উদ্দেশ্যে বাড়িতে যেতে হবে। না কেন বাবা? না মা, কেন? পিতার সাথে যে বাড়িতে যাব, পিতার সাথে বাড়িতে গেলে যে আমাদের অমঙ্গল হতে পারে। তুই আমার কথা বললে আমি কি মহলে থাকতে পারবো? ওরে বাবা, তোর পিতার সাথে চলে যা। যা বাবা, যা। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, তোরা যেন আমার মুখে ফিরে আসতে পারে। তোর চোখের জলে Oh,
ওই দূর দেশে মানুষদের মতো নাও তোমার তোমার পিতার সাথে চলে যাও, যাও বাবা, তোমার পিতা তো আছে, এখন আমাদেরকে আমি যে মা, আমি কেমন করে তোমাদের কান্নার সময় আমি সইতে পারছি না মানে, বেঁচে থাকো তবে স্বামী আমার মন বলছে কি যেন কি হয়। আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে শেষবারের মতো প্রণামটা করে নিই। সরেখা, যে কোন চিত্রা সরেখা, আমার কোন সমস্যা হবে না সরেখা। তাও স্বামী, আমি প্রণামটা করে নিই। চলো আমরা ওই গাড়ি দুষ্টা করে যাই বাড়ি।